কোরআনের পাঠশালার পনেরোতম ব্যাচের এগারোতম ক্লাসে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে আমরা সুকুন সম্পর্কে বিস্তারিত শিখব এবং সুকুন বা জজম দেখতে কেমন টোটাল কিভাবে আমরা পড়বো সেটা আবারও শিখব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে চলুন আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি বিল্লাহি মিনাশ রাজি বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ দেখেন আমি যে বিষয়টা আপনাদের প্রথমেই বলবো আজকের এই ক্লাসে যদিও আমাদের একটু ব্রেক হয়েছে একটা তো সরি এর জন্য এখন যে বিষয়টা বলতেছি সেটা হলো যে আমরা আজকে যেহেতু সুকুন যুক্ত হরফ কিভাবে আমরা পড়ব সুকুন কেমন দেখতে এটা অলরেডি আমি আপনাদের দেখিয়েছি আপনার অলরেডি বুঝতে পারতেছেন যে কেমন কি দেখি তারপরে আমি আবার একটু এখানে দেখাচ্ছি ওকে সরি আবার একটা কল আসছে আসলে যখন আহ শর্ট হয় তখন আহ ওকে যাই হোক আমি যে বিষয়টা বলতেছিলাম আমরা এই যে সুকুন সম্পর্কে আমরা কিন্তু অলরেডি জেনে গিয়েছি তাই না তারপরে আমি একটু দেখা এখানে সুকুন এর অপর আর একটা নাম রয়েছে সেটা হলো জজম কোনো অক্ষরের উপরে যখন আপনি এরকম চিহ্ন দেখবেন বা কোনো অক্ষরের একটু উপরের দিকে এরকম গোল অথবা এরকম চিহ্ন দেখবেন তখন সেটাকে আপনি কি মনে করবেন সেটাকে জজম মনে করবেন আর যঝম যুক্ত অক্ষর একবার পড়তে হয় কয়বার পড়তে হয় একবার জজম যুক্ত অক্ষর কয়বার পড়বেন একবার পড়বেন ওকে কার সাথে পড়তে হবে তার ডাইন দিকের হরকতের সাথে ওকে আমি এখানে একটা শব্দ লিখছি হামজা কফ হামজা কফ জবর ঠিক আছে এটা আমরা পড়বো কিভাবে দেখেন এটা পড়া কিন্তু একেবারে সহজ কিভাবে পড়তে হয় আমি দেখাচ্ছি আপনাদের এই যে এটা কি আলিফ আলিফের উপরে নিচে কিছু হলে কি হামজা হয়ে যাবে হামজা কফ জবর এই যে কফের উপরে সাকিন রয়েছে তাহলে কি দাইন দিকের হরকতের সাথে একবার পড়বেন হামজা কফ জবর আক আক হামজা কফ জবর আক আক কলকলা হবে আক 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 ওকে সবাই এভাবে এটা বারবার একটু পড়েন তো সবাই দেখি কেমন পারেন সবাই জোরে জোরে পড়েন ওকে এখন চলুন আমরা আমাদের বই থেকে আমরা পড়ি আমি অলরেডি এখানে যে তিন লাইন রয়েছে তিন লাইন কিন্তু আপনাদের ধরেছি একবার যাই হোক সমস্যা নাই আমি একটু পড়িয়ে শোনাচ্ছি হা বা জবর হাব গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করবেন হাব ক্লিয়ার এরপরে হা জিম জবর সবাই বলেন তো মা এবার এই শব্দটা আপনারা বলতে হবে আপনাদের জি সবাই বলেন তো এটা হাস এরকম না হাস হাস সবাই বলেন আহ ওকে আমি একটুখানি লিখে দিচ্ছি যে আসলে কোন পাঁচটা অক্ষরই আপনাদের আবার একটা অতিরিক্ত একটা আওয়াজ হয় যদিও এটা আমি এই আরেকটা বা দুইটা ক্লাস পরে আমি দেখাবো তারপরে এখন একটু দেখাচ্ছি কফ ত বা জিম দাল এই যে পাঁচটা অক্ষর আমি লিখলাম এই পাঁচটা অক্ষর শুধুমাত্র ওই রকম মোটা আওয়াজ হয় বা ডাবল আওয়াজ হয় হ্যাঁ ওকে আমরা আজকে তাহলে যেখানে ছিলাম আমরা সেটা একটু ক্লিয়ার করি হ্যাঁ দেখেন সবাই আমরা যেখানে সেটা ছিল হলো এটা এরপরে হা জবর হাউ হাউ জবর হাই হাই হা আলিফ জবর হা হা একালিফটান হবে জবরের বামে খালি আলিফ জন্য লাম নুন জবর লান লাম 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 জবর লাল লাল লাম মিম জবর লাম 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 ওয়াও জবর লাউ 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 লাম ইয়া জবর লাই 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 লা ম আলিফ জবর লা এক রেপ্টান হবে ওকে আপনারা এটা ক্লিয়ার ওকে এখন আমি ইনশাল্লা আপনাদেরকে কিছু ধরবো ইনশাল্লাহর সমস্যা নাই এরপরে আমরা এখন পড়তেছি দেখেন এবার আমি আপনাদের যে পর্যন্ত ধরেছিলাম তারপরে থেকে ইনশাআল্লাহ ধরার চেষ্টা করতেছি আহ শাহিন খান ভাইয়ের কাছে আমি ধরতেছিলাম বাট তার আগে আতাউর রহমান ভাই আসছেন আগে ছিলেন না ক্লাসে ওকে ভাই বলেন আতাউর রহমান ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে এটা বানান হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ উপরেটা উপরেটা হ্যাঁ ভাই

এখন কোনটা দুর্ল কোনটা ধরল বললেন এটা দেওয়াতে হ্যাঁ ওকে এই যে যখন এই সাকিন হবে আপনি যখন পেয়ে যাবেন কোন অক্ষরে পারে সেটা এই ডাইন দিকের এই হরকতের সাথে পড়তে হবে ঠিক আছে ফা র জবর এভাবে পড়তে হবে ফা জিম জবর ঠিক আছে ফার ফার যদি সাকিন সাকিনটা না থাকতো তাহলে কি হতো সাকিন আসলে আমরা সাকিনটা শিখতেছি এক একটা করে শিখি হ্যাঁ ভাই ঠিক আছে ভাই না থাকলে কি হতো এই জায়গায় উচ্চারণটা এখন সাকিন সাকিন যদি না থেকে এখানে জবর যদি আসতো তাহলে একরকম উচ্চারণ হতো হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ ওকে ভাইয়া আসলে সবকিছু আমরা যখন ধীরে ধীরে আমরা সামনে আগাবো তখন আমরা পেয়ে যাব এবার আমি এই শব্দটা আপনাদের কাছে ধরবো শাইন খান ভাই এবার আর মাপ নাই ফাজিল জাবর খুব সুন্দর হয়েছে ভাইয়া ওকে อ่า এরপরে আমি ইনশাআল্লাহ আরেকজনের কাছে ধরব আর এরপরে কি আছেন আমি একটু দেখেনি হ্যাঁ Bilal bhai আপনি এখন শুনতে পাচ্ছেন হ্যাঁ জি জি এটা বলেন তো ওয়া আলাইকুম আসসালাম ওয়া ফাক খুব সুন্দর হয়েছে এরপরে আছেন শহীদুল ইসলাম ভাই আপনি এটা বলেন শহীদুল ইসলাম ভাই আপনি আছেন তো হুজুর আমি ডক্টরের কাছে আছি মেসেজ দিয়েছি আমি শুধু শুনতে পারবো আজকে বলবো না হুজুর আমি অন্য সময় নিয়ে নেবো হ্যাঁ ওকে ভাই সরি ভাই আসলে আমি দিয়েছিলেন ওটা আমার খেয়াল না আসলে অনেক থাকে তো এজন্য জন্য থাকে না সরি জন্য জন্য ওকে জবর ফাই ফাই ঠিক আছে ওকে আবুল কাশেম ভাই আপনি এটা বলেন আবুল কাশেম ভাই আগের বার ক্লাসে ছিল না আবুল কাশেম ভাই কাশেম ভাই আপনি হারাই গেলেন নাকি একটু দ্রুত আসেন ক্লাসে

বলেন জবরের বামে খালি আলিফ ইয়া কা লিপটেনে পড়তে হবে জবরের বামে খালি আলিফ ইয়া কা লিপটেনে পড়তে হবে জোরে জোরে বলেন জোরে জোরে জবরের বামে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আপনাদের এবার দেখেন আইন নুন জবর আন আন গলাটা চেপে পড়তে হবে হ্যাঁ গলাটা একটু চেপে পড়বেন আন আইন সদ জবর আস আস আইন মেম জবর আন আন আইন ওয়াউ জবর আউ আউ তারপরে আইন ইয়া জবর আই আই তারপরে খেয়াল করবেন আইন আলিফ জবর আ জবরে বামে খালি আলিফ তাই না আ ওকে আমরা তারপরে পড়বো ইংসা আল্লাহ দেখেন সবাই হ্যালাম জবর হ্যাল হাল হ্যালাম জবর হাল হামিম জবর হাম হা কাপ জবর হাক হা ওয়াউ জবর হাউ হাউ হা ইয়া জবর হাই হা আলিফ জবর হা সবাই একসাথে এটা বলেন এবার আমরা জের দিয়ে উচ্চারণ করব ঠিক আছে ওকে দেখি আমি এবার বলবো না দেখি আপনাদের উচ্চারণটা কেমন হয় প্রথমে বলবেন ফয়াদ ভাই আপনি কোথায় আছেন বানান করেন এটা ফরাদ ভাই এই যে ভাই কিন্তু এখনো পর্যন্ত বলল না হ্যাঁ মনিরুজ্জামান ভাই না ইন ইন হামজা নুন হ্যাঁ ওকে খুব সুন্দর দুটা বলে ফেলেছে আমার ভাইয়া আর এরপরে শাহজাহান সিরাজ ভাই এটা এটা

ওকে আমি এরপরে এই শব্দটা আরেকজনের কাছে ধরবো আবদুল্লাহ মাসুদ ভাই কিন্তু অনেক দেরি করে আসছে হ্যাঁ আবদুল্লা মাসুদ ভাই বলেন এটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আহ হামজা সিংজের ইশ 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 এই যে দুঃখ কষ্ট আমরা ই করি না ইস কি হলো এই যে শব্দটা দেখেন মিল আছে হ্যাঁ ইস ওকে তারপরে আবুল কাশেম ভাই আবুল কাশেম ভাই আপনার একটা কঠিন শব্দ ধরেছি আমি আগের ডেকে মনে হয় পাই না আবুল কাশেম ভাইকে হামজা ওয়াউজের ইউ করেন দিকে আমাকে দেখেন সবাই 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 হামজা ওয়াউ জের ইউ হামজা ওয়া জের ইউ 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 সবাই এটা একসাথে বানান করেন তো

হয়তো কেউ জানলেও জানতে পারেন তবে এখন অনেকে নতুন জানবেন হয়তো মনে রাখতে হবে আগে বলেছিলাম কি জবরে বামে খালি আলিফ পড়তে হবে হবে একালিপ না এখন কিন্তু আর একটা বিষয় বলতেছি জের এর বাম পাশে যজমালা ইয়া হলেও একা লিপ্টান হবে ক্লিয়ার জের এর বাম পাশে যজমালা ইয়া হলে একা টান হবে হামজা ইয়াজের ই ওকে খাতা কলমে কে লিখেছেন কে লিখেছেন আর একটু হ্যান্ড করেন এই যে এ যে গুরুত্বপূর্ণ রুলস আজকে এই যে দুটো গুরুত্বপূর্ণ রুলস দেখলাম তিনটে টোটাল কে কে লিখেছেন দেখি আমি একটু খোঁজ খবর নেই আপনাদের তো বলি আমি প্রায় প্রায় যে খাতা কলম রাখবেন হ্যাঁ সিরাজ ভাই শুধুমাত্র হাত উঁচু করেছে তার মানে আর বাকিরা কেউ লেখেন না লিখতে হবে আজিজুর রহমান ভাই ওকে বিলাল ভাই লেখেন নাই ওকে লিখতে হবে ঠিক আছে এই লিখতে আজাদ লিখছে রুলসগুলো ঠিক আছে নার্গেস আমি বুঝতে পেরেছি এমনি হ্যান্ড রাইস করলে হবে আর আপুদের বলতেছে আপনারা ক্যামেরাটা অন করবেন না হ্যাঁ ওকে আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি ওকে তারপরে কি আছে জের বামে জজমালা ইয়া তাহলে কি হলো মদের হরফ হলো একালিপ টেনে পড়ব ক্লিয়ার আমি এটা আবার দেখেন সবাই আবার জবরের বাম পাশে খালি আলিফ একালিপটান জের বাম পাশে জজমালা ইয়া একিপটান ঠিক আছে জবরের বামে খালি আলিপ জের বামে জজমালাইয়া করে টান হবে ওকে আপনার এটা ক্লিয়ার হয়েছে টোটাল এরপরে আরেকটা জিনিস আছে এটাও লিখে ফেলেন পেশের বামে জজমালা ওয়াও পেশের বামে জজমালা ওয়াও পেশের বামে জজমালা ওয়াও এক লিপ্টান হবে ওকে দেখেন এই যে আমরা ওদিকে যাই নাই কিন্তু আগে থেকে রুলস গুলো চলে এসেছে আমি এই যে শিখাই দিলাম আপনাদের আল্লাহ হ্যাঁ ওকে তাহলে আমরা ওটা সামনে শিখবো ইনশাল্লাহ আজকে শিখব হামজা ইয়াজের ই হ্যাঁ সবাই এটা বানান করেন তো এটা এটা জোরে জোরে এবার এই শব্দটা আমি আপনাদের কাছে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ ঠিক আছে আজাদ নূর ভাই আপনি আছেন

বাফাজের বিফ 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 হ্যাঁ ওকে তারপরে বা হামজা বি হঠাৎ করে হঠাৎ করে গাড়ির সামনে কিছু একটা এসে হঠাৎ করে জোরে ব্রেক ধরেছে হঠাৎ করে কি তাহলে হঠাৎ করে থেমে যায় এরকম একটা ই হয় না বা হামজা জের কিন্তু একই রকম হবে বা হামজা জের বি বি বা হামজা জের বি বি সবাই একসাথে বি বা হামজা জের তারপরে বাউ বিউ বাউ আউ জের বিউ বায়া জের বি একলিপ্টন সিনলাম জের সিনলাম জেরসিল সিনজিম সিন জের সিজ সিন্তা জেরসিথ সিননুন জের সিন এ আমি পড়ে যাচ্ছে আপনারাও পড়েন আর যাদের কাছে বই আছে আমি বলবো আপনারা বইটাও আপনারা কি করবেন এই ক্লাস শেষে আপনারা এগুলো পড়বেন ঠিক আছে আর যাদের বই নাই আপনারা দ্রুত বইটা সংগ্রহ করেন দ্রুত সিনুন সিন সিন ওয়াউজের সিউ 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 সিনিয়াজের সি তারপরে মিম সাদজার ওকে আমি এটা আপনাদের কাছে একটু ধরি কাকে ধরা যায় দেখি নার্গিস আরা বেগম আপু আপনি বলেন এটা জি হুজুর কোনটা এই যে এটা মিম সাদজার মিস মিম সাদজার মিস মিস 마শাআল্লাহ ওকে আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি মিস এইবার দেখেন এইটা উচ্চারণ কাছাকাছি কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হয় না ঠিক আছে এটা একটু অন্য জায়গা থেকে উচ্চারণ হয় আমি আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন তাই না এই যে দেখেন এটা হলো কি যে বার আগা উপরের এই যে দিদাত এই উচ্চারণ হবে মেম

মিম নুন জের মিন মিমলাম লাম জের মিল মিম ওয়াউ মিউ মিম ইয়া জের মি ফা রা ফা জা জের ফা জা ফি ফা ওয়াউ ফিউ একলিপটান হবে ঠিক আছে ওকে এবার পেজ দিয়ে উচ্চারণ আর পেজ দিয়ে আপনি ইনশাআল্লাহ আপনাদের একবার ধরি

এগুলো আপনার সাথে সাথে পড়বেন সবাই এবার এই শব্দটা সবাই পড়ে ফেলেন সবাই আর আমি এক একজন করে ধরি জি ভাইয়া আপনি বলেন এই যে বলিন নাই কিন্তু এখনো মাশাল কুম খুব সুন্দর হয়েছে আহ আতাউর রহমান ভাই এবার আপনি এটা বলবেন আতাউর রহমান ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে আতাউর রহমান ভাই আজিজুর রহমান ভাই এটা বলেন খুব সুন্দর ওকে এবার আমি এটা ইনশাল্লাহ আপনাদের কাছে ধরবো আহ ইসলাম ভাই আপনি কোথায় আছেন বলেন মাজহারুল ইসলাম ভাই

মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাইয়া আ ওকে এরপরে আমি আরেকজনের কাছে ধরব শাহজাহান সিরাজ ভাই এই যে কফ অফ পেশ কু পেশের বামে জসমালা ওয়াও এখানে এক আলিফ টান ঠিক আছে কু 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 শাহজাহান সিরাজ ভাই এটা বলেন সিন নুন পেশ সু সিন নুন পেশ সুন sin nun pes sun 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 ji sin nun pes sun nun sun sin nun pes sun sin nun pes sun sin person. sin person. sin nun pes sun আমাদেরই এক স্টুডেন্ট আসলে ফোন দিয়েছিল সরি আহ একটু ই হচ্ছে আপনারা কিছু মনে করেন না মানে আপনারা একসাথে পড়েন তার ভিতরে একজন ফোন দিয়েছিল

শুধু বললে ভুল হবে লম্বা লম্বা পেশ পেশ খুব সুন্দর হয়েছে এবার আমি জানি অনেকে আমার পর রাগ করতেছেন যে হুজুর কি করতেছে একটু না শিখায় ভাই আমরা আস্তে আস্তে শিখবেন আর এরপরে নার্গিসা আপনি এটা বলেন নার্গিস আপু মনে হয় ব্যস্ত আছেন হয়তো বা যাই হোক আমরা ইনশাল্লাহ তারপরে আরেকজনের শুনছি আহ ফরহাদ ভাই আপনি এই শব্দটা বলেন ওকে ফরাদ ভাই কিন্তু বলি নাই হ্যাঁ যেহেতু ফরাদ ভাই বলি নাই আমি আসলে কি করব দেখো আমি বলছিলাম আমি আমি হইছিলাম এটার জন্য শুনেন নাই हां ओके বলেন এটা আবার লামহা পেশলু এরপরে লাম হা হা গলাটা চেপে বলতে হবে লাম লামহা পেশলু লু লু ঠিক আছে সবাই এটা বলেন তো দেখি সবার কি উৎসাহ হয়

লাম রা পেশ লুর লাম ও পেশ লো দালনুন পেশ দুন দাল রা পেশ দূর দূর দাল রা পেশ দূর দাল পেশ দুক দাল পেশ দুস দাল ঝা হবে দুজ দাল ও পেশ দু এক্যালিপটান ওকে এই জায়গা আপনাদের কাছ থেকে একটু ধরতে হবে না ধরলে হবে না কাকে ধরব শাহজান ভাই বলেন শুধুমাত্র যাদের ক্যামেরা ওয়ান রয়েছে তাদেরকে ধরবো এবার শুধুমাত্র যাদের ক্যামেরা ওয়ান তাদেরকে ধরবো ও আপুরা বাদে কিন্তু হ্যাঁ আপনি এই শব্দটা বলেন ভাইয়া এরকম টানা যাবে না কথা হয়েছে এটা মোমেনা মমিনা কল দাও কল দাও

দেখি আমি আপনাদের কাছে কাছে শাইন ভাই বলেন তো যাদের ক্যামেরা ওয়ান রয়েছে শুধু তাদের ধরবো এবার হ্যাঁ এই যে শাইন ভাই কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকার বলেন আমি কিন্তু শাইন ভাইয়ের আওয়াজ শুনতে পাই নাই ওকে তারপরে বিলাল ভাই আপনি আছেন বলেন হ্যাঁ

এই জব দিয়ে যে দিয়ে পেশ দিয়ে দুই অক্ষরের আর সাকিন যুক্ত হারকার যুক্ত কিভাবে পড়তে হবে এটা আপনাদের পড়া থাকবে আমি আশা করব ইনশাআল্লাহ আপনারা সবাই এটা খুব মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ যেখানে বুঝবেন না কোনো সমস্যা নেই সাথে সাথে ফোন করেন আমরা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله